মুক্তিযুদ্ধের স্পিরিট গণতন্ত্রের মূল কথা এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই সর্বশেষ এই উপনির্বাচন আপনি প্রমাণ করেছেন আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই হিরো আলমের কথা নাই বা বললাম 2014 নির্বাচনের পূর্বে ভারতের ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসে উনি বললেন সাতকে আপনি নির্বাচনে আসেন না আসলে দামাত বিএনপি ক্ষমতায় আসবে এ দেশের জনগণ জামাত বিএনপিকে নির্বাচিত করবে না হিরো আলমকে ভোট দিবেন সেটা তার ব্যক্তি স্বাধীনতা একদম একদম ব্যক্তি স্বাধীনতা উনি এই কথা বলেছেন এটা ফরেন সেক্রেটারি কি শিষ্টাচার বহির্ভূতভাবে এ দেশে এটা হয়নি ফরেন সেক্রেটারি মিনিস্টার যে আমি ভারতকে অনুরোধ করেছি আমাদেরকে ক্ষমতা আনেন আমরা আবারও বলি আমরা দশটি গতকালকে দশটি বিভাগে সমাবেশ করেছি আমাদের বিদ্যুৎ গ্যাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে একটি লাইন দিস যারা গ্রেপ্তার হয়েছেন আজকে মোশাররফ আমাদের এই এনটিভি টকশোতে আসেন কীভাবে এবার জেলখানা নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন আমাদের মহাসচিব মির্জা আব্বাস এরা ফুলরে ঘুমিয়েছিলেন ডিভিশন দেওয়া হয়নি পরে অবশ্য দিয়েছেন সেই গল্পই বলতেছিলেন আমরা এই যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির একটা লাইন যোগ করেছি আমরা পদযাত্রা করেছি আমরা দশটি বিভাগে সমাবেশ করেছি আগামী ১১ তারিখ শনিবার সারা বাংলাদেশে ৪,৫০০ প্লাস মাইনাস ইউনিয়নে আমরা পদযাত্রা করব যেভাবে যে সমালোচনা করেন কোনো আপত্তি নেই আমরা জনগণকে নিয়ে এদেশের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই যে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে সেখানে নিতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব সেই জায়গার থেকে সরে যেতে যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন ৫১ বছর বয়সও আমরা এদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই আজও ক্ষমতায় কে আসবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করছে ক্ষমতায় কে আসবে এটা আমাদের কাছে বিষয় নয় আপনি বলেন অফিসিয়াল বিরোধী দল জাতীয় পার্টি জি এম কাদের সাহেব সরকারের গঠনমূলক সমালোচনা করতেছিলেন তাকে কোটকে ব্যবহার করে তার মুখকে আপনি রুদ্ধ করেছেন এই জন্য দেশ স্বাধীন হয় নাই তো মুক্তিযুদ্ধ স্পিরিট গণতন্ত্র আপনি ভাবেন এর চেয়ে আর কি হতে পারে দুঃখজনক ঘটনা দেশে